আমি অধ্যক্ষ হিসেবে আমি সবার কাছে আবেদন করেছি, একাধিকবার আবেদন করেছি, বিধানসভার অভ্যন্তরেও করেছি, বাইরেও আমি করেছি, যে এটার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলার কোনো অর্থ হয় না। পশ্চিমবঙ্গ বিধানসভার 75 বছর যে পূর্তি উৎসব হচ্ছে, এটার একটা আলাদা ঐতিহ্য রয়েছে, এবং সেইটার কথা মাথায় রেখে রাজনীতির লড়াই বাইরে আমরা নিশ্চয়ই যারা যারা রাজনৈতিক দল আছে তারা করুন। অধ্যক্ষ হিসেবে আমি সবার কাছে আবেদন করেছি, সবাই পার্টিসিপেট করুন, সবাই আসুন। এখন যদি কেউ না আসেন খুব দুর্ভাগ্যজনক, কথা বলতে তো কোনো বাধা নেই, ওরা আসতে পারে আমি নিশ্চয়ই কথা বলবো।